আমরা যেখানে রয়েছি এই একলাসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা এর আগেও দেখেছি সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এরপরে ভোট গ্রহণ চলছে তবে ভোটার উপস্থিতি কিছুটা কম আমরা এখানকার যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে আমরা যদি একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে তারা বিভিন্ন দলের সমর্থনে কাজ করছে এর বাইরে কিন্তু ভোটার রয়েছে ভোটাররা ভোট দিচ্ছেন নতুন ভোটাররা কিন্তু এখানে আসছেন আমরা দেখছি এছাড়া পুরাতন ভোটারদের উপস্থিতিও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু ভিতরে গিয়ে দেখাতে চাই যে ভেতরে ভোটার উপস্থিতি অনেকটা কম থাকলেও আসলে সকাল থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকে আমরা যেটা জানতে পেরেছি ভোটারদের সঙ্গে কথা বলে এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 10% ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এছাড়া এই এই কেন্দ্রে 4,800 জন কিন্তু ভোটার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি আমরা যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু এই যে নারী ভোটারদের যে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু শীত উপেক্ষা করেও এখানে আসছেন এবং শীত উপেক্ষা করেও এখানে আসছেন এবং তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এখনো পর্যন্ত এইসব কেন্দ্রে আমরা যেই কেন্দ্রগুলি ঘুরেছি সেই কেন্দ্রগুলিতে কিন্তু এখনো পর্যন্ত এখনো কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর কিন্তু আমরা পাইনি আমরা কিছুক্ষণ আগে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম তার সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই তিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন এবং এই কেন্দ্রগুলিতে দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু তারা তিনি জানিয়েছেন যে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু তারা পায়নি আমরা একটু একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই যে আপনি তো ভোট দিতে এসেছেন কেমন লাগছে যে দীর্ঘদিন পরে ভোট দিতে পারছেন এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন ধন্যবাদ আজকে বাংলাদেশি বাঙালিদের জন্য একটা উৎসবের দিন উৎসবঙ্গ পরিবেশে আমরা সবাই ভোট দিতে আসতেছি যেহেতু প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা আমি নিজেও 10টার দিকে ভোট দিতে আসছি তো আশা করি ভোটার পরিস্থিতি যেই অনুকূলে আছে যে গুজব সন্ত্রাস ছিল সেটা নাই উৎসবগ্মর পরিবেশে সবাই ভোট দিবে এবং উন্নয়নের পক্ষেই বাংলাদেশি জনগণ রায় দিবে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন ভোটারের সঙ্গেও কথা বলতে চাই আপনি তো কিছুক্ষণ আগে ভোট দিলেন কেমন লাগছে যে দীর্ঘদিন পরে ভোট দিতে পেরেছেন কেমন লাগছে আসসালামু আলাইকুম আমার তো নাগরিক হিসেবে কর্তব্য ভোট দেওয়া ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে ভোট দিয়েছি মানুষের উপস্থিতিও খুব ভালো পুরুষ থেকে মহিলার উপস্থিতি বেশি আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং এখানে আসছেন আমরা এর আগেও বেশ কয়েকটি কেন্দ্রেও কিন্তু দেখেছি কেন্দ্রগুলোতে নতুন ভোটারের উপস্থিতিও বেড়েছে আমরা আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কি নতুন ভোটার না আমি এর আগে ভোট দিচ্ছি জি আচ্ছা কেমন লাগছে যে দীর্ঘদিন পরে আবারও জাতীয় নির্বাচন আসছে ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো ইয়া নেই এখানে সবাই শান্তিমতন সুষ্ঠুভাবে সবাই ভোট দিতেছে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নাই এখানে ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন কিন্তু এই এলাকার যে ভোটাররা রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না আমরা একটু ওইদিকে যদি দেখাই যে নারী ভোটারের উপস্থিতি কিন্তু সকাল থেকে অনেকটা কম থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কিন্তু আস্তে আস্তে বাড়ছে যদিও পুরুষ ভোটার কিছুটা কম তবে নারী ভোটারের উপস্থিতি যেহেতু গ্রামের এলাকা আমরা নোয়াখালীর এই যে বেগমগঞ্জ উপজেলায় রয়েছি আমরা গ্রাম দিকে বলে কিন্তু আসলে নারী ভোটার সকালের দিকে একটু বেশি পাওয়া যাচ্ছে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা ওনারা বলতে রাজি না আমরা আমরা কিন্তু দেখছি যে নারী ভোটার বেশি রয়েছে যার কারণে কিন্তু সবাই বলছে যে গ্রামের দিকে বলে ভোটার উপস্থিতি বেশি আচ্ছা আমরা আর একটু কথা বলতে চাই যে এই যে সকাল থেকে দেখছি যে আপনারা বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলছেন কাজ করছেন ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ কি আসলে শীতের সময় তো এখন আবার সকলের রান্নাবান্না আছে মহিলাদের বেলায় আমি বলতেছি তো ওনারা শীতের সময় একটু আস্তে ধীরে আসতেছে ইনশাল্লাহ ভোটার উপস্থিতি হবে ইনশাল্লাহ সুস্থ ভোট হচ্ছে সবার প্রথমে একটু ভয় আনেজি ফিল করছে ওটা এখন নাই
এখন আমি তো দেখতেছি সুস্থভাবে ভোট হচ্ছে, সবাই নিজের মতো নিজের ইচ্ছাটা প্রয়োগ করে ভোটটা কেন্দ্রে দিয়ে যাচ্ছে, যে যার যার মতো, কেউ এখানে হস্তক্ষেপ করছে না। আমরা দেখেছি যে নোয়াখালীতে বেশ কয়েকটি ইনসিডেন্ট ঘটেছিল নির্বাচনের আগে, এখন এই যে ভোটাররা যে ভোট দিতে আসছে তাদের ভেতরে কোনো ভয় কাজ করছে কিনা? না, এখন আমি তো প্রথমে বলছি এখন ভয়টা অনেকটাই কেটে গেছে, অনেকটা কেটে গিয়েছে। যদিও আগে থেকেই অনেকের ভিতরে আমাদের বিপক্ষ প্রার্থী বা ওনারা যে যদিও আপনারা বিভিন্নভাবে লিফলেট বিতরণ টিতরণ করাতে, কিন্তু কেউ ওটা মানে নাই, সবাই ভোট নিজের ভোটটা দিতে আসার জন্য আনন্দভাবে আগেই আসছে আর কি। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এই যে নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে, এখানে কিন্তু সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।